আর 35 মিনিট বাকি, আমরা ট্রেন চলে আসছে, এখন 11:30 বাজছে। দেড়শো বছরের পুরনো ট্রেন, মানে 150 বছর ধরে এই রাস্তায় এই ট্রেন পরিষেবা দিয়ে যাচ্ছে। একটু পড়াশোনা করে নে, একটু অঙ্ক টঙ্ক করে নে উপরে গিয়ে। আমাদের ট্রেন এখন কালকায় এসে পৌঁছলো। 150 বছরেরও পুরনো ঐতিহ্যের সাক্ষী হতে চলেছি আজ আমরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যখন সবাই সারা দিনের কর্মব্যস্ততা সেরে নিদ্রায় সবেমাত্র অবচেতন হয়েছেন বা কোনো নতুন স্বপ্নের দেশে পাড়ি দিতে চলেছে, আমরা ঠিক সেই সময় আর এক স্বপ্নের জায়গায় পাড়ি দিতে চলেছি, তবে তা চক্ষু মেলে। তাই একটু ফেলুদার মতো করে বলি, ক্রমশ প্রকাশ্য। আর 150 বছরের পুরনো ঐতিহ্যের সাক্ষী কেন বললাম, সে গল্প বলবো আপনাদের। আজ 14 মে 2024 আর খুব গরম, আর এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন ট্রিপে। হ্যাঁ, আমি এখন আছি দুর্গাপুর স্টেশনে, 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা এখন ধরবো, থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, 1-2-3-1-1 নেতাজি এক্সপ্রেস, যেটা আগে ছিল কালকা এক্সপ্রেস, এখন সেটাই নেতাজি এক্সপ্রেস। তো হাওড়া থেকে অলরেডি ট্রেন ছেড়ে গেছে, রাত 10টার সময় ছাড়বার টাইম, 10:05 হাওড়া থেকে ছেড়ে বর্ধমানে পৌঁছে গেছে, আমরা চেক করে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরে স্টেশনে ঢুকবে। এখন ঘড়ির কাঁটায় বাজছে রাত 11:12, আর দুর্গাপুর স্টেশনের টাইম হচ্ছে 12:03, তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের ট্রেন আসছে। সাধারণত 2 অথবা 3 এই দুটো প্ল্যাটফর্মের মধ্যেই যে কোনো একটাতে দেয়, এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, অ্যানাউন্সমেন্ট হলেই জানতে পারবো কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। ডিনার আমরা ঘর থেকে সেরেই বেরিয়েছি, আর ডিনার করার কিছু নেই, আমরা জাস্ট ট্রেনে উঠবো আর ঘুমিয়ে পড়ব, কারণ সবাই মোটামুটি এখন শুয়ে পড়েছে, রাত 12টা বাজতে যাচ্ছে, সবাই শুয়ে পড়বে, তো আমরা কাউকে ডিস্টার্ব না করে আমরাও শুয়ে পড়ার চেষ্টাই করব তাড়াতাড়ি। অনেকেই কালকা মেল নামের সঙ্গেই পরিচিত, তাহলে হঠাৎ করে নেতাজি এক্সপ্রেস নাম হলো কেন? আগেই বলেছিলাম না, ঐতিহ্য। সালটা তখন 1941, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করার জন্য জাপানে গিয়েছিলেন। তখন কলকাতার এলগ্রিন রোডের বাড়ি থেকে পালিয়ে প্রথমে গোমো স্টেশনে আসেন, তারপর কালকা মেল ধরেই উত্তর ভারত হয়ে চলে যান। তাই গোমো স্টেশনের নাম হয়েছে সুভাষচন্দ্র বোস গোমো, এবং কালকা মেলের নাম দেওয়া হয় নেতাজি এক্সপ্রেস 23 জানুয়ারি 2021 নেতাজির 124তম জন্মবার্ষিকীতে। এই ট্রেনের হাওড়া থেকে কালকা স্লিপার কোচের ভাড়া 710 টাকা, থার্ড এসির ভাড়া 1860 টাকা, সেকেন্ড ক্লাস এসির ভাড়া 2675 টাকা, ফার্স্ট এসি কুপের ভাড়া 4550 টাকা। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে, এখনও পর্যন্ত কিছু লেট হয়নি,
আর রাত্রেবেলার দিকে বেশ ভালোই ঘুম হয়েছে, শুধু সারা রাত ধরে একটা জোর খটখট 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 আওয়াজ হয়েছে, যে আওয়াজটাতে খুব বিরক্তকর। কেন হয়েছে জানি না, কিন্তু খুব ভয়ও লাগছিলো প্লাস বিরক্তও লাগছিলো ওই আওয়াজটার জন্য। নির্ধারিত সময় থেকে মাত্র 9 মিনিট লেট করেছে, খুব সুন্দর ট্রেন আসছে এখনো পর্যন্ত। এই ডান দিকের এই লাইন চলে গেছে বানারসি হয়ে জম্মু, এখন যেখানে মালগাড়ি যাচ্ছে এদিকের লাইন চলে গেছে। সময়টা তখন 1864, ইংরেজরা শাসন করছেন, সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী বলে ঘোষণা করলেন। সেপাই এবং সরকারি কর্মচারীদের যাতায়াতের জন্য 1866 সালে চালু হলো নতুন রেলপথ, আর চালু হলো ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল, যার পরে নাম হয় কালকা মেল, যা এখন নেতাজি এক্সপ্রেস। এমনকি হাওড়া স্টেশনে 2টি রেকও তৈরি করা হয়েছিল, যাতে গোড়া সাহেবরা সহজে জিনিসপত্র নিয়ে ট্রেনে চড়তে এবং নামতে পারেন। নির্ধারিত সময় থেকে 39 মিনিট দেরিতে আমরা এখন পৌঁছেছি মির্জাপুর স্টেশনে। এত বড় বড় পরোটা, হ্যাঁ ভালো। পরোটা চিলি চিকেন বানিয়েই এনেছিল, মানে হোটেল থেকে অর্ডার দিয়ে নিয়ে এসছে মনে হচ্ছে। মারাত্মক গরম, বাইরে প্রখর রোদের তাপ আর গরম হালকা মারছে। এই যে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, দারুণ গরম হাওয়া মারছে, মুখটা পুরো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। আর এই আমরা এখন প্রয়াগরাজের দিকে এগোচ্ছি, আমাদের পরবর্তী গন্তব্যস্থল। আর এর আগেই পড়বে নাইনি ব্রিজ, দেখাবো আপনাদের সেই ব্রিজ, নাইনি ব্রিজ। নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশনে। আর এর সঙ্গে আমরা আমাদের আজকে হাওড়া থেকে কালকা রুটের 814 কিলোমিটার কভার করে ফেললাম। একটু পড়াশোনা করে না, একটু অঙ্ক টঙ্ক করে না উপরে গিয়ে। হ্যাঁ বেড়াতে যাচ্ছি, তাতেও আবার পড়াচ্ছা। Thank you.
ঐতিহ্যের সাথে সাথে এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতায় কিন্তু খুব যত্ন দেওয়া হয় বলে আমার মনে হয়। দেড়শো বছরের পুরনো ট্রেন, মানে 150 বছর ধরে এই রাস্তায় এই ট্রেন পরিষেবা দিয়ে যাচ্ছে। আগে নাম ছিল কালকা, এখন হয়েছে নেতাজি এক্সপ্রেস। চলুন তাহলে দেখে নিই আগে এই নেতাজি এক্সপ্রেসে যে বাথরুম টয়লেট যেটা আমাদের খুবই প্রয়োজনীয় তার পরিষেবা কেমন। পরিষ্কার করে যাচ্ছে, ক্লিনিংয়ের লোক সবসময় আসছে, বারবার পরিষ্কার করে যাচ্ছে আমাদের বসার সিটের আশেপাশে সব জায়গায়, সেটা তো আমরা দেখলামই। এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো এর বাথরুম এবং টয়লেট কেমন আছে, তার কি পরিষেবা দিচ্ছে, কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখাবো। এখন টাইম হয়ে গেছে কিন্তু 12:00 বাজতে চলল, এই সময় কেমন বাথরুম আর টয়লেট আছে সেটা দেখে নেব। এখানে এই যে আয়না আর একটা বেসিন, জল মোটামুটি এখনো পর্যন্ত ঠিকঠাকই জল পড়ছে, জল এখনো পর্যন্ত যায়নি। ভেতরে এরকম একটা ফ্যান আছে, আর এখানে ওই ফ্রেশনার মানে টয়লেট ফ্রেশনার যেটা হয় সেটা রাখার, না এখানে টয়লেট পেপার রাখার, টয়লেট পেপার শেষ হয়ে গেছে নিচে, আর এখানে টয়লেট পেপারও শেষ হয়ে গেছে, ছিল আমি সকালে যখন এসেছিলাম তখন দেখেছি টয়লেট পেপার ছিল। আর এই যে বাথরুম ল্যাট্রিন কোমোড, আর কোমোড এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা ভোলা যাবে না সেটা হচ্ছে ফ্ল্যাশ করতেই হবে। আর জেট স্প্রে, প্রাতরাস করার পরে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে জেট স্প্রে, জেট স্প্রেও আছে, আর সেই মগ চেন দিয়ে বাঁধা এই মগ রয়েছে। এখানে একটা ডাস্টবিন বা ওয়েস্টবিন রয়েছে, এখানে হ্যান্ডওয়াশ থাকার কথা, দেখছি হ্যান্ডওয়াশ নেই, বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে, আর এখানে একটা আয়না রয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কিন্তু টয়লেট পেপারে আর হ্যান্ডওয়াশের এখানে এখন শেষ হয়ে গেছে আর নেই। �931 কিলোমিটার আমাদের ট্রেন হাওড়া থেকে কভার করে এখন পৌঁছেছিল ফতেপুর স্টেশনে, আর ফতেপুর স্টেশন থেকে আমরা এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নির্ধারিত সময় থেকে 31 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন, আর আমরা জাস্ট ফতেপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখানে 3 মিনিট টাইম ছিল ট্রেন দাঁড়াবার। যেটা বলার যে ট্রেনে এখন তো প্যান্ট্রি নেই, ম্যাক্সিমাম ট্রেনে সবটাই হচ্ছে বাইরে থেকে খাবার আউটসোর্সিং হয়। তো আমি খাবারের অর্ডার দিয়েছিলাম, একটা ট্রেন জার্নি করবো আর সেখানে খাবারের একটা রিভিউ দেবো না, এটা হতে পারে না। তো আমি খাবারের বাইরে থেকে অর্ডার করেছিলাম 2 স্ট্যান্ডার্ড ননভেজ থালি, যাতে 2 ডিম থাকার কথা, একটা মিষ্টি অথবা দই, একটা আপনার সবজি আর ডাল, তার সঙ্গে আচার। তো আমি যখন অর্ডার করলাম তখন ওরা বললো যে স্ট্যান্ডার্ড থালি পাওয়া যাবে না, আমি যখন জোর করলাম তখন বললো যে ঠিক আছে আমরা দেখছি, যদি পাই তাহলে নিয়ে আসবো। তো যাই হোক, ওরা পরে দিয়ে গেলো কিন্তু স্ট্যান্ডার্ড ভেজ থালি নিয়ে চলে এলো। তো আমি আবার প্যান্ট্রিতে যাই, প্যান্ট্রিতে যাওয়ার পরে ওদেরকে যখন বলি তখন ওরা বলে যে ঠিক আছে আমরা ননভেজ থালি করে দিচ্ছি। বিল চাইলাম, বিল দিল, দিতে পারলো না, বিল তো দিল না। তো তারপরে যখন আমি বললাম যে এতে দই কই, মিষ্টি কই, কোনো অপশানই নেই, তারপরে ওরা এনে দিল আমাকে স্যালাড। তো খাবারের মান এখনও খাইনি আমি, এবার খাবারটা খেয়ে দেখব কেমন, সেই রিভিউটাও আপনাদের দেবো। জাস্ট লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করার জন্যই যাচ্ছি, সেই রিভিউ আপনাদেরকে অবশ্যই দেখাবো কেমন খাবার দিচ্ছে এই নেতাজি এক্সপ্রেস। এবার খাবার থালিটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে 2 ডিম, ডিমগুলো ফ্রাইও করা নেই, শুধু ঝোলে ঢালা। রাইস একটা স্পুন দিয়েছে, এই যে স্যালাড, আর এখানে একটা
আলু মটরের সবজি, তার মধ্যে একটাই মটর দেখতে পাচ্ছি, আর মটর নেই। আর ডাল, আর এই যে চাটনি, আর ওই এক্সট্রা ভাত, আমরা রুটির জায়গায় এক্সট্রা ভাত দিয়ে নিয়েছি। তো এই মোটামুটি খাবার, তো শুরু করি। আগে প্রথমে ডালটা দিয়েই খাই, দেখি কেমন হয়েছে। ডালটা ঠিক আছে, পুরোপুরি ডাল, ডালটা মিষ্টি মিষ্টি, খারাপ লাগছে না ডালটা। এবার এই সবজি, আলু মটরের সবজি, জাস্ট আলু একটা সবজি যা বলবো আর কি, মানে মটরের কোনো টেস্ট এখানে পাচ্ছি না। একটু ডিমের ঝোলটা দিয়েও দেখি, ডিমের ঝোলটা একটু ঢাল না, এখানটা অল্প একটু, ব্যাস ব্যাস ব্যাস। কালারটা তো একদম লাল করে দিয়েছে, খুবই বাজে লাগছে, খুব ঝাল। যেমন বাড়িতে যত বাজেই রান্না হোক, খারাপ বলা যাবে না, উপায় নেই কিছু, সেরকম এখানেও যত বাজেই রান্না হোক খেয়ে নিতে হবে, কিছু করার নেই। নির্ধারিত সময় থেকে 37 মিনিট দেরিতে আমরা এখন এসে পৌঁছেছি কানপুর স্টেশনে, আর এই কানপুর স্টেশনে ট্রেন দাঁড়াবে মোটামুটি 15 মিনিট মতো দাঁড়াবে এখানে। আর এই কানপুর স্টেশনে আসার সাথে সাথেই এই আমাদের ট্রেন 1001 কিলোমিটার তার যাত্রা সম্পন্ন করবে। হাওড়া থেকে 1240 কিলোমিটার কভার করে আমরা এখন পৌঁছেছি গাজিয়াবাদ স্টেশনে, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 11 মিনিট লেটে চলছে। তো আশা করি এটা রাতের দিকে মেকআপ হয়ে যাবে, আর সূর্য প্রায় অস্তাচলের দিকে। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 6:21, আর কিছুক্ষণের পরেই সূর্য ডুবে যাবে। এইভাবে পথ চলতে চলতে আমরা আমাদের যাত্রার আরও একটা দিনের আলোর থেকে অন্ধকারে প্রবেশ করলাম। ঘন্টা 47 মিনিট লেটে আমাদের ট্রেন এখন কালকায় এসে পৌঁছলো, আর এই ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনই আগামীকাল আবার সকালবেলা, আগামীকাল আবার রাত্রেবেলা এই ট্রেন এখান থেকে ছাড়বে। তো এখন একটু ফ্রেশ হব। হিম দর্শন এক্সপ্রেসে আমরা আগে থেকে টিকিট করে রেখেছিলাম, অনলাইনে টিকিট কেটেছিলাম, কিন্তু এর সঙ্গে শিবালিক ডিলাক্স যে এক্সপ্রেস আছে, এই নেতাজি এক্সপ্রেসের সঙ্গে কানেক্টেড ট্রেন, কিন্তু আমরা একটুখানি হাতে সময় বেশি নেওয়ার জন্য আমরা এই ট্রেনটা কেটে, ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। তো এর ভিডিও পরের পর্বে আসবে। এখানে যে ওয়েটিং লাউঞ্জ আছে, সেই লাউঞ্জটা একটু দেখে নিই কেমন আছে, আসলে এখানে একটুখানি রেস্ট নিতে পারবেন, আরাম করতে পারবেন।
এই যে ওয়েটিং লাউঞ্জ আছে এখানে, খুব সুন্দর ব্যবস্থা আছে, বাথরুম টয়লেট সব রকমের ব্যবস্থা আছে, চান করে ফ্রেশ করে আপনি এখান থেকে আবার রওনা দিতে পারবেন আপনারা, তো সব রকম ব্যবস্থাই আছে। চলুন আমরাও একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার পরের পর্বে। এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।